তোমাকে ভুলে থাকি চলো বরফের প্রসাবের গ্রানে সাড়ে চারশো খ্রিস্টান মুসলমান হয়ে গেল। আসলে আমরা তো হাতি খাই না, খাই না কিলো, খাইলে হ করেন না গেলে না করেন না, ঘোড়া খাই না, বিড়াল খাই না, ইন্দুর খাই না, কিন্তু মেলার মধ্যে চিনি দিয়া এক ধরনের হাতি বানায় নিছে। এই প্রসাদের শিশির মুখ খুলছে পরে সুগ্রানে ওই পুরা গেরাম ওই ভরপুর হয়ে গেছে। যেমন সুগ্রানে বাতাসের মধ্যে ঢেউ খেলতেছে, কয়টা কি আনছেন, কয়টা বরফের প্রসাব, কয়টো প্রসাব এরকম কেন, প্রসাব তো একটা দুর্গন্ধ থাকে, তো এইটার মধ্যে যে সুগন্ধ ঢেউ খেলতেছে অবশ্যই তিনি আল্লাহর ওলি হবে। উনি কোথায় বলে উনি আছে সাড়ে চারশো বড় পীরের কাছে গিয়া কলেমের তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করে মুসলমান হয়ে গেছে। তাহলে একজন পীর মুর্শিদকে ওই যে বলেছিলাম ইশক, এই যে ইশক, ইশকের ভাবটা যদি কারো ভিতরে না থাকে নবী প্রেম হবে না। এখন কি বলবো, এখানে ক্যামেরা আছে, এক শ্রেণীর লোকের একে গান বাজনা হারাম না? আচ্ছা আমি যদি বলি কিছু কিছু ওয়াজও হারাম, ঠিক, এটা তারা হেডলাইন করে ছাড়বো ছাড়ুক। ওই যে আকরামুজ্জামান কেন বললাম, তোমরা কাইটটা বাইটটা সাইটটা খাই চাইল না, পুরা কথাটা নিয়েছে আকরামুজ্জামান, ও বলছে সবে বরাতের আবাদতের চাইতে ব্যবসা বাড়া থাকা বেশি ভালো। এবার আপনারাই বলেন আর ওয়াজটা ঠিক আছে কিনা, ঠিক আছে, আপনি একটু জোরে বলেন যে সব মানে রাত্র বরাত হলো বন্টন, আল্লাহর সবে বরাতে আল্লাহর সংসদ বসে বন্টন করে আল্লাহ নিজেই তার বাজেট। আমার বাবা দাদা চোদ্দ গুষ্টিরে পালন করেছে, করেছে না? এখন হেরা কয় সব বরাত বলে, এইখানে শুনছেন আপনারা, আমার মোবাইল আছে, ও সুজে শুনছে যে তাহলে এই ধরনের ওয়াজ যদি হয় ওরা আমারে কয় আমাদের গান বাজনা হারাম। ভাও আমিও বলি যে এই গানে কোনো আল্লাহ নবীর প্রেম নাই, মোহাম্মত নাই, ইশক নাই, রূপে আমার আবুন জলে যৌবন ভরা অঙ্গে, এটিও কৌজ্ঞ খারাপ, কিন্তু পীর মুর্শিদের গান, এই গান কখনো কোনোদিন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যে যেন সেই তো জাহানে কোনোদিন খারাপ হইতে পারে না? ওরা একটা সময় কইতো এই মানে সব বেদাত, এই যে টাইলসের মধ্যে নামাজ পড়া এটা বেদাত, যাই নামাজে নামাজ পড়া নবীর আমলে ছিল না এটা বেদাত, মসজিদে আজান দেওয়া এটা বেদাত, মাইক দিয়ে আজান দেওয়া এটা বেদাত, তখন ছিল না, সব বেদাত ওরা বোঝে, সব করে, খালি নবীর সময় দাঁড়ায়া দরুদ পড়লে এই বেদাত আর মানতে পারে না। এজিদের বংশধর খাঁটি সুন্নতি আলেম যারা তাদেরকে শ্রদ্ধা করি, তরিকার আলেম যারা তাদেরকে সম্মান করবেন, মসজিদে দেওয়ার সময় দুইটা আপেল লয়ে যাবেন, একটা হুজুরের দিবেন, একটা মুয়াজ্জিনের দিবেন, খুশি হইব, দেখতে সালাম দিবেন, হুজুরগো নিয়ে চা খাওয়াইবেন, আর কিছু কিছু আচ্ছা কই যাইতাম। একজন বড় মাওলানা তিনি দেখলাম ফেসবুকের মধ্যে আসুন আমরা মিলাদ পড়ি, আনবী সালাম আলাইকে দাঁড়াই গেল গা, কয়দিন পরে গিয়ে বেদাত, তাহলে আগে ওনারই কথা এক সময় দাঁড়াইলো, পরবর্তীতে বেদাত হয়ে গেল গা। আসলে খ্রিস্টানদের পয়সা পকেটে ঢুকে গেছে, ইহুদিদের পয়সা, যারা ইসলামের গোড়া গাইটা আগার মধ্যে পালে গেল। একটা গান দল ওহাবিরা বলে নবী মরিয়া গেছে, ওরে এজিদিরা বলে নবী, ওরে এজিদিরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই মরে নাই নবী হায়াতে আছে, মরে নাই মরে নাই নবী হায়াতে আছে, ওরে ওহাবিরা বলে নবী মরিয়া গেছে, ওহাবিরা বলে নবী মরিয়া গেছে।
নবীজির পবিত্র রূহ আজরাইলে লইয়া সারা জগৎ ঘুরিতেছে, রাখবে কোথায় নিয়া? আল্লাহ বলে রূহ লইয়া ঘুরতে আসো কে? আজরাইল বলে রাখবো কোথায় আমায় বলে দেন। আল্লাহ কয় মহা পবিত্র জায়গাতে, ওরে রাখো রূহ মন তাহায় রুহ লইয়া যায়, মহা পবিত্র জায়গা খুঁজিয়া না পায়। আরো সুশীল লৌহ মাহফুজ রুহ লইয়া যায়, আরো সো রাখার জায়গা আজরাইলে না পায়। আরো সুশীল লৌহ মাহফুজ রুহ লইয়া যায়, সেইখানেও রুহ রাখার জায়গা নাহি পায়। আজরাইলে কয় আল্লাহর কাছে, মরে নাই মরে নাই নবী হায়াতে আছে, মরে নাই মরে নাই নবী জিন্দা রইয়াছে, মরে নাই মরে নাই নবী হায়াতে আছে, মরে নাই মরে নাই নবী জিন্দা আছে। আল্লাহ বলে ওরে আজরাইল দোস্ত রূহ লইয়া রাখার মতো জায়গা বিশে পাইলা না খুঁজিয়া, এই মুহূর্তে রূহ লইয়া মদিনাতে যাও, যেখান থেকে আনছো রুহু সেখান চইলা যাও। এই মুহূর্তে রুহু লইয়া মদিনাতে যাও, দোস্তের রুহু দোস্তের কাছে দমা দিয়া যাও। আমার আল্লাহ বলে জিন্দা নবী, আল্লাহ কয় জিন্দা নবী, হ্যাঁ, আর এই যে দিরা কয় মরার নবী। আমার নবীকে যদি বা ভালো না বাসে, যত বড় এবাদত করুক তার ইহকালও মিশা পরকালও মিশা। আমি ভান্ডারির পাগল, আমি বড় পীরের পাগল, আমি ভান্ডারির পাগল, ভান্ডারি পারে সকল, ভান্ডারি পারে সকল। Let's go.
আমার নবী কয় আল্লাহ বুঝেল তো ধর্মে আসে না, আল্লাহ কয় জীবন হইতো না, কয় তাহলে গিয়া লাভ কি? কয় আমি ওর কলবে উল্টো মোহর মেরে দিছি, তবে আপনার ডিউটি আপনি পালন করে। যারা ধর্মে আসার তারা ঠিকই তরিকায় ধর্মে পীরের অনুসারে দুই দিন আগে হোক দুই দিন পরে হোক হয়ে যাবে, আর যাদের কলবের মধ্যে উল্টা মোহর মাইরা দিছে ওরা কোনোদিন এই পথে আসবে না। তবে আল্লাহ এইটাই প্রমাণ করতেছে কে আমার প্রেমিক আর কে হইল অপ্রেমিক, কে আমার আর কে আমার না। আল্লাহ এই একটা পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে পড়াইছে, পরীক্ষা শেষ আপনার আমার চলে যেতে হবে, রেজাল্ট ওখানে হবে। যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে এই গানের অর্থ কি সবার পক্ষে সম্ভব? আচ্ছা আমার দয়াল আমি আমারে দিয়ে বুঝাই, মঈনুদ্দিন আল মাঝ ভণ্ডারি, মঈন বাবার গুরু হলো আবুল বসর মাঝ ভণ্ডারি, তার বাবা আবুল বসর মাঝ ভণ্ডারির গুরু হলো গোলাম রহমান মাঝ ভণ্ডারি, তার বাবা গোলাম রহমানের মাঝ ভণ্ডারির গুরু হইল আহমদুল্লাহ মাঝ ভণ্ডারি। এ আমার ভান্ডার শরীফের যে তরিকাটা কাদ্রিয়া তরিকা, এই হাত চলে গেছে বড় পীরের হাতে, ডাইনে আল্লাহ বামে রাসূল, পিছনে আমার মালাকুল মউত, সামনে আমার পীর কেবলা, আমার কলব আমার পীরের কলবের প্রতি মোতাজিয়া নিলে মোতাজিয়া নিল। তাহলে মঈন বাবা আবুল বসর মাঝ ভান্ডারে, গোলাম রহমান মাঝ ভান্ডারে, আহমদুল মাঝ ভান্ডারে হাত হয়ে হাত চলে যাবে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানির হাতে। বড় পীর আব্দুল কাদের জিলানির পীর হইল আবু সাইদ মাকজুমি, এই হাত আবু সাইদ মাকজুমির হাত, আবু সাইদ মাকজুমির পীর হলো হাফেজ সিরাজি, এই হাত হাফেজ সিরাজির হাত, এই হাত চলে গেছে হাসান বসরির হাতে, এই হাত হাসান বসরির হাত, হাসান বসরির পীর হলো মাওলা আলী করিমুল্লাহ ওজু, এই হাত মাওলা আলী করিমুল্লাহ ওজুর হাত, মাওলা আলীর গুরু ছিল আমার রাসুল, এই হাত আমার রাসুলের হাত, রাসুলের গুরু আমার স্বয়ং আল্লাহ, এই হাত আল্লাহর হাত। খালি কোরআনের আয়াত পড়লেই হবে, কোরআন শরীফের মধ্যে লেখা আছে আল্লাহ বলেছে আমি যার যার ইমামের সহিত হাসরের মাঠে ডাকবো, তা যার যার ইমামের সহিত যদি ডাকে ইমামকে, ইমাম হইল তরিকা মধ্যে যার যার গুরু হইল ইমাম। আমারে যদি আমার মঈন বাবার সাথে ডাকে, মঈন বাবারে ডাকবো তার গুরু আবুল বসরের সাথে, আবুল বসরের যদি ডাকে তাহলে তারে ডাকবে তার গুরু গোলাম রহমান মাঝভান্ডারির সাথে, গোলাম রহমান মাঝভান্ডারি যদি উঠে তাহলে তারে ডাকবে তার গুরু আহমদুল্লাহ মাঝভান্ডারির সাথে। এইভাবে ডাকতে ডাকতে হযরত বড় পীরের একই সিঁড়ি বড় পীরের সাথে ডাকবে, বড় পীর চলে যাবে যাইতে যাইতে ক্রমণে হাসান বসরির হাতে, হাসান বসরি ডাকবে তার গুরু মাওলা আলীর সাথে, মাওলা আলীকে ডাকবে তার গুরু আমার রাসুলের সাথে, তার রাসুলের গুরু তোমার আল্লাহ। এইভাবে যদি সিরিয়াল ধরে না যায় জ্ঞানের চক্ষু খুইলা কলপটা খুইলা তখন এই বলে যে বেদাত বেদাত বেদাত, এটা হারাম হারাম হারাম। তাই এই জন্য পীর মুর্শিদের কাছে যাইতে হবে। আমার আদুসা নামাজ তো পড়ার জিনিস না, নামাজ দেখার জিনিস। রজ্জব দন সাহেবের একটা গানের মধ্যে আছে, স চোখে
দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়ে বসে ধেনে দিলের টানে বসে ধেনে দিলের টানে দূরের বস্তু সামনে করে সচক্ষে দেখে শুনে দিল হুজুরি নামাজ সচক্ষে দেখে শুনে সালাতুল মেরাজুল মুমিনিনা বলছে দিনের পয়গাম্বর কি সালাতুল মেরাজুল মুমিনিনা নবী মেরাজ করছে আল্লাহর সাথে আপনি যে নামাজ পড়েন আপনি কখনো মেরাজ করছেন সাধক রজব কয়না মাঝে বসে সচকে দেখবে নামাজ দেখা যায় দুঃখ লাগে সারা বছর বাচ্চাগুলি রাস্তার মধ্যে দাঁড়ায় কয় দানকারীদের মাতা পিতা সুখে রাখবেন কবরে নূরের টুপি উঠাই পরাইয়া উঠাবেন রোজ আসর আমি এখানে নিন্দা করছি না মসজিদের জন্য মাদ্রাসার জন্য টাকা নেওয়া যায় কিন্তু সারা বছর টাকা নিল মসজিদের ইমামের মসজিদের ইমামের বেতন 7,000-8,000 এই বেলার বেতনটা বাড়ায় না বেলার বউ বাচ্চা পোলামেলে থাকে হ্যাঁ খরচপাতি আছে না আর 500 টাকা বাড়াই দিলে 12টা মিটিং লাগে আর আরেকজনে হেলিকপ্টার দিয়ে ওয়াশ করতে আইয়া 80,000 1,00,000 ঠাস করে এক ঘন্টা চলে গেল কি আমি মিথ্যা বলতেছি ইমামের বেতনটা বাড়াই দেন উনি আমাদের সাথে থাকে আমাদের সাথে সমাজে চলে কৈতনিকে 1,00,000 টাকা দেয় নিচে তো দুঃখ নেই এই ইমান নামার শিক্ষা বইরা মুকসুদুল মমিন বইরা যা কয় হ্যাঁ তো এই যেই কইল ওয়াক দিয়ে নামাজের ওয়াস্তা করলো কে দাইমি সালাতের ওয়াস্তা করা যায় না কিরে ভাই হুজুরি কলবের ওয়াস্তা করা যায় না খাসেল খাসে কলবের ওয়াস্তা করা যায় না যেই দাইমি সালাত আমার নবী পড়ছে যেই দাইমি সালাত ওলিয়াউলিয়ারা পড়ে যেই দাইমি সালাত আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলে দিছে যেই নামাজের মধ্যে কোনো রুকু নাই সেজদা নাই আপনি ওয়াক্তিয়া নামাজ পড়লে আপনার পাক পবিত্র হইতে হইব উজু করতে হইব রুকু করতে হইব সেজদা করতে হইব হ্যাঁ টাইম টু টাইম পড়তে হইব তার দাইমি সালাতের কোনো টাইম টু টাইম নাই এতে আপনি পাক পবিত্র লাগবে না যখন মন চায় অল টাইম পড়তে পারবে আচ্ছা নামাজ পড়ো সূর্য উদয়ের আগ থেকে সূর্য অস্ত গেলে ডুবে যাওয়ার গভীর রাত পর্যন্ত নামাজ সালাত আদায় করো তাহলে আপনি ফজর পইরা জোহর পড়লেন না মাঝখানে গ্যাপ দিলেন কেন কে আল্লাহ তো কইছে নামাজ পড়ো হে তো বন্দর কোনো আয়াত পৃথিবীর কেউ দেখাইতে পারবো আমারে আনেন কোরআন শরীফ
বন্ধ তো কোনো আয়াত নাই, কইছে তো সালাত কায়েম করো। তাইলে যে জোহর বলে আবার আসর বলেন, মাঝখানে বললেন না, খালি রাখলেন কেন? আসর বলে মাগরিব বলেন, মাগরিব বলে এশা বলেন, এই যে গ্যাপ দিলেন কেন? টাইমি সালাতের মধ্যে কোনো গ্যাপ নাই, এটা চলমান প্রভুর এবাদত চলছে চলবেই। এই ওয়াজটা তো শুনি না কিরে ভাই, যেই ওয়াজটা নবী হেরা পর্বত গুহার মধ্যে পড়েছিল কি? তাই আসলে আপনারা ইমাম সাহেবকে শ্রদ্ধা করবেন, একজন তরিকতের ইমাম। বর্তমানে বহু ইহুদিদের দালাল আমাদের ভিতরে ঢুকিয়া গিয়া এই তরিকত নানান বিষয়ে খালি ফতোয়া দিয়া, নবী বলছে আমার ইসলামকে সবচেয়ে বেশি ক্ষতি করবে আমারই মতো দাড়ি টুপি জুব্বা পরে, আমার ইসলামকে ওরা সবচেয়ে বেশি ক্ষতি করবে। এই লোকগুলি কারা? এদেরকে চিনতে হলে একজন পিসাবের কাছে যাইতে হবে, আমার দয়াল বাবা আলজুসা মাদ্রাজুল্লাহর কাছে যাইতে হবে, তিনি বুঝাই দিব এইটারও টুপি এইটারও দাড়ি, আবার ওনারও টুপি ওনারও দাড়ি, এর মধ্যে কোনটা সত্যিকারে আলেম আর কোনটা সত্যিকারে জালেম। আপনি যদি বুঝান না বুঝা যদি চলেন, একটা সময় আপনার উপরে তো আইসেই, আপনার পরিবারের উপর, আমার আপনার ছেলে সন্তান ছেলে মেয়েদেরকে ওরা বুঝাইয়া মগজটা এমন উল্টা পথে নিয়ে যাইব শেষ পর্যন্ত গিয়া কোণের মধ্যে একদম মারে উইব। এইটাই তো শিখাইছে, সারা জীবন চোখের পানি আর থামাইতে চাইলো থামবে না, আবার এমন পথে চালান যেই পথে চললে সত্যিকারে আল্লাহ নবীর রাস্তাটা পেয়ে গেল। তাই এর জন্য যেখানেই যাবেন আপনারা তরিকতের আলেম রাখবেন। এটি তো নামাজ পড়ছে, সীমারে ঘোষণা দিছে আসরের নামাজের আগে ইমাম হোসেনের কল্লা কাটতে হবে, যে আমার নবীর কলিজার টুকরা, মা ফাতেমার নয়নের মণি, হযরত আলীর হৃদয়ের চাঁদ, যে ইমাম হোসেন হবে, হোসেন হাসান হবে জান্নাতের সর্দার যুবকদের, তার কল্লা কাইটা যারা নামাজ পড়ে ওরা কোন দেশের নামাজি? আরে যারা আমার নবীর গায়ে পাথর মারে তারা কোন দেশের নামাজি? যারা আমার নবীরে বলে বন্টন ঠিক করে কইরেন, আমার নবীর নাম কাসেম, আল্লাহ বলে আমি জান্নাত সৃষ্টি করেছি, আমার দোস্তের কাছে দায়িত্ব দিয়েছি জান্নাত বন্টন করার জন্য, আর নবী একদিন স্বর্ণ বন্টন করতেছে খেজুর বন্টন করতেছে, পিছতে খারায় কয় এই ঠিক মতো বন্টন করে নবীরে কয় এই কথা, নবী খালি বলছিল আরে পোড়া কপাল। ওমর কয়ে নবী বলেন কল্লাটা ফালাই দিয়ে, বলে না কল্লা ফালাইতে হবে না, ওরা অনেক আবাদত করবে তোমাদের চেয়েতে বেশি আবাদত করবে, কিন্তু ওদের ইসলাম গলার ভিতরে ঢুকবে না। মাওলা আলীর হত্যাকারী কে? মাওলা আলীর যে শহীদ করেছেন নাম তার আব্দুর রহমান মঞ্জের, এই বড় বড় দাড়ি ছিল, মাথার মধ্যে টুপি ছিল, নামাজ পড়তে পড়তে বকরির গায়ের মধ্যে হাঁটুর মধ্যে যেমন দাগ পড়ে যায় এমন দাগ পড়ে গেছিল এই আব্দুর রহমান মঞ্জের। নামটা কি সুন্দর, রহমান, আল্লাহর নামে নামে মিলে নাম আছে, আর মসজিদের মধ্যে গিয়া মাওলা আলীর বুকের মধ্যে ছুরি মারছে, মাওলা আলী ধরে বলাইছে, ধরার পরে রহমান কয় জানি আপনার ছুরি দিয়া দুই একটা পার দিয়া মারতে পারব না, কিন্তু এই ছুরিটা আমি বিষের পেলার মধ্যে এক মাস ভিজাই রাখছি, আমি যদি ছুরি দিয়া পার দিয়ে এক কবে নাও মারতে পারি, এই বিষক্রিয়া আপনি মারা যাবে। আলী বলছিল আমার কেন মারলা? কয় আমার জীবন আমি এত নামাজ রোজা এত হজ জাকাত এত কিছু করছি, কিন্তু আমার মনটায় বলে আল্লাহ খুশি হয় নাই, তাই আল্লাহরে খুশি করার জন্য বড় একটা শ্রেষ্ঠ কাজ করব, সেই কাজটা কি? সবচাইতে পাপি মানুষটার আমি মেরে লব। তারপরে কয় সেই পাপি মানুষটা খুঁজ যা আমি আপনারই পাইছি, বলেন নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। মাওলা আলীর কয় এই কথা, শেষ পর্যন্ত মাওলা আলী আদেশ করলেন ওর মনের আশা পূর্ণ করো, ওর ছুরি দিয়ে ওর এই এই ধরনের লোক তো আগেও ছিল, আছিল না এখনো আছে, যারা আহলে বায়ত পাকপাচ্চদেরকে ভালো চোখে দেখে না, তাই তারা সত্যিকারে ইসলামের লোক না, ওরা ইসলামের গোড়া কাইটা ইহুদিদের পয়সা পকেটে নিয়ে আগার মধ্যে পানি ঢালে। তাদেরকে যদি চিনতে হয়, তাদেরকে যদি জানতে হয়, আপনার দ্বারা সম্ভব না, একজন কামেল পীর ছাড়া একজন পীর মুর্শিদ ছাড়া তাদেরকে চিনার কোনো কায়দা নাই। কামেল মুর্শিদ আমার আরজুসা নিঃশ্বাস ছাড়লে বইলা দিব, এইটা এসিদি, এটা সত্যিকারে ইসলামের, এইটা সুন্নি। ওর পায়ে কায় ফেলাইলে, ওর নামাজে দাঁড়াইলে, ওর রুকুতে, ওর সেজদাতে, বলায় কওয়ায় সব কিছুতে একজন পীর মুর্শিদ গেলি লোকের কাছে ধরা খেয়ে যাব।
অতএব কারণে তরিকার মধ্যে আসেন, আমরা যেন সত্যিকারে ইসলামের ভিতরে প্রবেশ করতে পারি। দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়, চারটার উপরে বাজে সাড়ে চারটা নাকি, একটা গান তো এই বাড়ির আছেই, বেশি বলা যাবে না, আরেকটা আরো দর্শকের আছে, দুইটা গান কি দুইজনে গায়ে শেষ করে।